শরীর এবার আস্তে আস্তে পুরো ভার হয়ে যাচ্ছে, চোখ খুলবেন না কেমন? শরীর পুরো আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছে, তো আরাম হচ্ছে শরীরের ভিতরে একটু? আরাম হচ্ছে একটু? কতটা আরাম হচ্ছে আপনার? অনেকটা আরাম হয়েছে, শরীর এখনো ভার হয়ে আছে তাই তো? আচ্ছা, আপনি চোখ বন্ধ করে বসে থাকেন যতক্ষণ না শরীর হালকা হয় কেমন? দেখুন তো পায়ে ব্যথাটা কমেছে, যে পায়ে ব্যথার কথা বলছিলেন, প্যান্টটা তোলেন হাত দিয়ে। হ্যাঁ, চোখ বন্ধ থাকবে, চোখ খুলবেন না। দেখেছেন কত হাঁটুটা, হাঁটু কতটা ফুলে গেছে, ব্যথা কম মনে হচ্ছে হাঁটুতে? মনে হচ্ছে কম? আচ্ছা, আগে যেমন ব্যথা ছিল তার থেকে অনেকটা কমে গেছে তো? হ্যাঁ, আগের থেকে কি একটু কম কম অনুভূতি হচ্ছে? আচ্ছা, আপনি চোখ বন্ধ করে বসুন, চোখ বন্ধ করে হাত যেরমভাবে রেখে বসতে বলেছি ওরমভাবে বসুন। হ্যাঁ, হাতটাকে এরকমভাবে খুলে বসুন, এরকমভাবে। হ্যাঁ হ্যাঁ, বসুন। শরীর এখনও ভার হয়ে আছে না, মুখে বলবেন। ঠিক আছে, যখন হালকা হবে তখন বলবেন কেমন। আপনার নাম কি বলেন? রামপ্রসাদ চাকি তাই তো? আচ্ছা ঠিক আছে, বসেন। আস্তে আস্তে শরীর একদম পুরো হালকা হয়ে যাচ্ছে তো? আরাম হচ্ছে তো শরীরের ভিতরে? পাটা কিরকম করতে পারছেন? প্যান্টটা তোলে না, হাত চোখ বন্ধ থাক, হাত দিয়ে তোলেন। আচ্ছা, আগে আগে পা কিরকম করতে পারছিলেন না, বেশি দিতে পারছেন, এখন পাচ্ছেন? দেখেন তো, ভাঁজ করে দেখেন। হ্যাঁ, যেরকম করলে অসুবিধা হতো সেরকম করে দেখেন, পাচ্ছেন এখন? এখন পাচ্ছেন তো? আচ্ছা, শরীর কি পুরো হালকা হয়ে গেছে না এখনো ভার ভার আছে? আর নেই? আচ্ছা ঠিক আছে, চোখলে দেখেন এবার, দেখি পাটা কতটা ফোলা ছিল। আগের থেকে ফোলাটা অনেকটু অনেকটা কমেছে? আগের থেকে ফোলা কমেছে তো আপনার? আপনি খুশি তো? হ্যাঁ, এই আমি আপনার ভিডিও করছি বুঝলে, যে এই কারণে করছি যে আপনার মতন যদি আরও কোনো মানুষ থাকে যাদের কষ্টে কষ্ট পাচ্ছে, যারা ভুগছে, আমার কাছে পাঠিয়ে দেবেন। আমি কোনো আমার কাছে কোনো টাকা পয়সা লাগে না, যে যেটা ভালোবেসে দেয় আমি সেটাই নিই কেমন? যাক, আপনি আনন্দ তো, আপনি তো খুশি? হ্যাঁ আচ্ছা, না 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 না, ঠিক আছে, এখন কোনো ব্যাপার না। এবার বলেন, আগে লাঠি এইদিকে বেশি ভার দিতাম, এখন কম ভার দিয়ে হাঁটছে। আগে লাঠি দিয়ে হাঁটতে, এখন এখন হাঁটছে লাঠি যারা হাত হাঁটেন তো দেখি, আপনি লাঠিটা রেখে দেন, দেখেন দেখি তো কি করে হাঁটেন। এই তো বাস, যাই শ্রী মহাকাল, এই তো দারুণ। এখন তাহলে লাঠি ছাড়াই হাঁটতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে না? যেই পায়ে যেই পায়ে ব্যথা ছিল কোনো অসুবিধা হচ্ছে না? আগে লাঠি ছাড়া হাঁটতে পারতেন না? তাহলে একে কি বলবেন এখন, ভগবানের? তাহলে আপনি বলছেন ঈশ্বরই এটা ঐশ্বরিক শক্তিতেই হয়েছে? তাহলে কাকা একবার একবার বলে দেন ভালো করে, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। একদম, এই কাকার সাথে এইমাত্রই পরিচয় হলো, আমি চা খেতে এসেছিলাম একটা দোকানে। তা আপনার এখন কেমন আছে পায় ব্যথা? মোটামুটি। কত কত মিনিট লাগলো আপনার পায় ব্যথা কমাতে? আমার 2 মিনিট। তা আগের থেকে অনেক আরাম পাচ্ছেন তো? শরীর অনেকটা ভালো লাগছে তো? খালি বলেন জয় শ্রী মহাকাল, শ্রী মহাকাল, হাত তুলে বলেন জয় শ্রী মহাকাল, জয় শঙ্কর ভগবান কি জয়। ঠিক আছে।